সূরা আন-নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم أو جاء الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। হে ইমানদাররা, তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা এতটুকু নিশ্চিত না হবে যে তোমরা যা কিছু বলছ তা তোমরা ঠিক ঠিক জানতে বুঝতে পারছ। আবার অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যেও না, যতক্ষণ না তোমরা পুরোপুরিভাবে গোসল সেরে নেবে। তবে পথচারী অবস্থায় থাকলে তা ভিন্ন কথা। আর যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো অথবা প্রবাসে থাকো, কিংবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে ফিরে আসো, অথবা তোমরা যদি দৈহিক মিলনের সাথে নারী স্পর্শ করো, তাহলে পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে নেবে। তবে যদি এসব অবস্থায় পানি নাই পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে, এবং তার পদ্ধতি হচ্ছে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মাসাজ করে নেবে। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। সূরা আল মায়েদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সসালাতি ফাগসিলু وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم من ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون।
হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে, অতঃপর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায়, তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে, অথবা যদি নারী সম্ভোগ করে থাকো, তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসে করে নেবে। মূলত আল্লাহ তাআলা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে, এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান, যাতে করে তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় করতে পারো।